বাংলাদেশে প্রতি বছর ক্যান্সারে মারা যান 1 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে ব্রেস্ট ক্যান্সারে প্রাণ হারান 14,000 নারী। খাদ্যাভ্যাসে পরিবর্তন ও সচেতন হলে এই রোগ অনেকটাই এড়ানো সম্ভব বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসপাতালের সেবার মান নিয়ে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগে, এরপরই রয়েছে ক্যান্সার। বাংলাদেশে বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা 20 লাখের বেশি। প্রতি বছর গড়ে এই রোগে আক্রান্ত হয় 1.5 লাখ মানুষ। এর মধ্যে মারা যায় 1,09,000 রোগী। অসংক্রামক এই ব্যাধির বিষয়ে সচেতনতা তৈরি করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। রবিবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা ক্ষেত্রে দক্ষ জনবল এবং রোগীর আস্থা অর্জনের উপর জোর দেন বিশেষজ্ঞরা। আমাদের ক্যান্সার রোগীর রাষ্ট্রপতি দেশে চলে যাচ্ছেন, এই যে শর্টেজ অফ আমার রেডিয়েশন, শুধুমাত্র ঢাকা ক্যান্সার ইনস্টিটিউট আর 2-1টা ইনস্টিটিউটে আমি বিনা পয়সায় চিকিৎসা দিই, তা কিন্তু হচ্ছে না। আমার যে এই বিশাল রোগের সংখ্যা, সেগুলো আমি অ্যাড্রেস করতে পারতেছি না। যেগুলো নষ্ট হয়ে আছে সেগুলো সারার জন্যে ক্রাশ প্রোগ্রাম নিয়ে আমরা যদি মেশিন দিতে পারি, ট্রেনিং দিতে পারি, ম্যান পাওয়ার তৈরি করতে পারি, তাহলেই আমরা রোগীর এই চিকিৎসায় বৈষম্য কমাতে পারব এবং রোগী সেবা বাড়াতে পারব। চিকিৎসা ও সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। যাতে উপস্থিতি ভালো থাকে হাসপাতালে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মেশিনগুলো ঠিক থাকে, যাতে এবং জনগণ যারা আসে তারা যদি চিকিৎসা পায়, এটা আমি দুঃখের সাথে বলতে হয় যে সব ক্ষেত্রে এটা এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। অনুষ্ঠানে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান এখন থেকে 5 থেকে 10,000 টাকায় এই চিকিৎসা মিলবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশে প্রতি বছর ক্যান্সারে মারা যান 1 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে ব্রেস্ট ক্যান্সারে প্রাণ হারান 14,000 নারী। খাদ্যাভ্যাসে পরিবর্তন ও সচেতন হলে এই রোগ অনেকটাই এড়ানো সম্ভব বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসপাতালের সেবার মান নিয়ে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগে, এরপরই রয়েছে ক্যান্সার। বাংলাদেশে বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা 20 লাখের বেশি। প্রতি বছর গড়ে এই রোগে আক্রান্ত হয় 1.5 লাখ মানুষ। এর মধ্যে মারা যায় 1,09,000 রোগী। অসংক্রামক এই ব্যাধির বিষয়ে সচেতনতা তৈরি করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। রবিবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা ক্ষেত্রে দক্ষ জনবল এবং রোগীর আস্থা অর্জনের উপর জোর দেন বিশেষজ্ঞরা। আমাদের ক্যান্সার রোগীর রাষ্ট্রপতি দেশে চলে যাচ্ছেন, এই যে শর্টেজ অফ আমার রেডিয়েশন, শুধুমাত্র ঢাকা ক্যান্সার ইনস্টিটিউট আর 2-1টা ইনস্টিটিউটে আমি বিনা পয়সায় চিকিৎসা দিই, তা কিন্তু হচ্ছে না। আমার যে এই বিশাল রোগের সংখ্যা, সেগুলো আমি অ্যাড্রেস করতে পারতেছি না। যেগুলো নষ্ট হয়ে আছে সেগুলো সারার জন্যে ক্রাশ প্রোগ্রাম নিয়ে আমরা যদি মেশিন দিতে পারি, ট্রেনিং দিতে পারি, ম্যান পাওয়ার তৈরি করতে পারি, তাহলেই আমরা রোগীর এই চিকিৎসায় বৈষম্য কমাতে পারব এবং রোগী সেবা বাড়াতে পারব। চিকিৎসা ও সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। যাতে উপস্থিতি ভালো থাকে হাসপাতালে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মেশিনগুলো ঠিক থাকে, যাতে এবং জনগণ যারা আসে তারা যদি চিকিৎসা পায়, এটা আমি দুঃখের সাথে বলতে হয় যে সব ক্ষেত্রে এটা এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। অনুষ্ঠানে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান এখন থেকে 5 থেকে 10,000 টাকায় এই চিকিৎসা মিলবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।